আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রজেক্ট নিয়ে। এর প্রজেক্টটি হলো গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। যে বিভিন্ন গণমাধ্যম রয়েছে, পেপার, টিভি, এগুলোর মধ্যে ইন্টারনেট, এই গণমাধ্যমের ভূমিকা। এখানে প্রথমে ভূমিকা লিখতে হবে। যেমন গণতন্ত্রের গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুকাল আগে থেকে এ নিয়ে চিন্তাভাবনা চলে আসে। রাষ্ট্রবিজ্ঞান জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি গ্রন্থে বলেছিলেন, মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের বিকাশ পথ। তিনি বোঝাতে চেয়েছিলেন যেখানে গণমাধ্যম স্বাধীন নয় সেখানে গণতন্ত্রের পথ অবরুদ্ধ, এক কথা বলা যায় গণতন্ত্র নেই। এইভাবে লিখতে হবে। তো এখানে লিখতে হবে, এখানে ব্যাখ্যাগুলো লিখতে হবে। তার যে প্রকল্পের বিষয় লিখতে হবে, এখানে এখানে কী কী প্রকল্পের বিষয় থাকলো সেগুলো লিখতে হবে। তার প্রকল্পের উদ্দেশ্য, এই প্রকল্পের উদ্দেশ্যগুলি কী কী সেখানে লিখতে হবে, অর্থাৎ গণতন্ত্রের ভূমিকা কী কী গুরুত্ব রয়েছে সেই উদ্দেশ্যগুলো লিখতে হবে এখানে। তার প্রকল্পের গুরুত্ব, এখানে প্রকল্পের গুরুত্ব লিখতে হবে এখানে। তার যে প্রকল্পের রূপায়নের পরিকল্পনা, তার ততগুলো লিখতে হবে এখানে। তার পদ্ধতি, এখানে যে এই প্রকল্পের জন্য পাড়া, এখানে গ্রাম থাকলে গ্রামের আর পৌরসভা থাকলে ওয়ার্ডের সংখ্যা লিখতে হবে। এখানে 20টি পরিবারের 20 জন সদস্যকে নেওয়া হয়েছে সাক্ষাৎকার। এখানে তাদের সম্পর্কে এখানে নানা ধরনের প্রশ্ন করা হয়েছে, আপনি কি মনে করেন গণতন্ত্রের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ আছে, এই তিনটি স্তরে, পরে চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। এই নানা ধরনের প্রশ্ন করা হবে এখানে, পদ্ধতিগুলো এখানে। এখানে রয়েছে 10টি, এবে রয়েছে 12টি, তো 10টি লিখলে হয়ে যাবে এখানে। তাহলে লিখতে হবে পরীক্ষামূলক তথ্য। পরীক্ষামূলক তথ্য যে 10টি এখানে রয়েছে, যেমন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম, তার গণতন্ত্রের গণমাধ্যম নজরদারি, এসব লিখতে হবে এখানে, 10টি রয়েছে। তাহলে লিখবে তথ্য সংগ্রহ, এই যে 20টি পরিবার যে থেকে যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেই পরিবারের সম্পর্কে লিখতে হবে। এখানে চতুর্থ স্তম্ভ কয়জন নয় আর কয়জন সমর্থন করে, এখানে জানা নেই বা মোট সদস্য, এইভাবে লিখতে হবে এখানে। তাহলে লিখতে হবে গণতন্ত্রে গণমাধ্যমের নজরদারি, এটা করতে পারছে না, সেখানে এইভাবে লিখতে হবে, সহমত নয়। তারপরে যে গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রের স্বাধীনতা, তারপরে গণমাধ্যমের কাজ, এই 20টি পরিবার, তার যে গণমাধ্যমের স্বার্থ, তার গণমাধ্যমের উদারতা, পক্ষপাতিত্ব, সমন্বয় বা সহমত, এগুলো জানা নেই, এইসব লিখতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা, তার যে রাজনৈতিক হস্তক্ষেপ ও কর্পোরেট নিয়ন্ত্রণ, তার যে গণতন্ত্রের সহায়ক, তার লিখতে হবে মুক্ত গণমাধ্যমে গণতন্ত্রের বিকাশের পথে। তার যে বিশ্লেষণ, এখানে যে 60টি পর্যায় রয়েছে, প্রথম মানে সারণী চিত্র, সেই 60টি সম্পর্কে লিখতে হবে এখানে। এক নম্বর, তা 2, 3, তা 4, 5, 6, তারপরে 7, এভাবে রয়েছে যতগুলো চিত্র রয়েছে, 8, 9, 10। তারপরে সিদ্ধান্ত, তার তথ্য সংগ্রহ, এখানে সিদ্ধান্তকে লিখতে হবে 20টি পরিবার 20 জনকে। এখানে তথ্য সংগ্রহ হচ্ছে পরিবারের সঙ্গে সাক্ষাৎকার, ওই যে উত্তর সমূহ আর পর্যবেক্ষণ। তার যে কৃতজ্ঞতা স্বীকার লিখতে হবে এখানে, এখানে যে শিক্ষক মহাশয়ের কাছে জমা পড়বে সেই শিক্ষক মহাশয়ের নাম লিখতে হবে এখানে। আর এখানে যা আছে 20টি পরিবার যা আছে তাই লিখতে হবে এখানে। আর এখানে হচ্ছে নিজের নাম, আর এখানে শিক্ষক মহাশয়ের একটা সিগনেচার হবে এখানে, অর্থাৎ যে যার কাছে জমা পড়বে সে একটা এখানে সিগনেচার করবে এখানে।